হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনা বিষয় হচ্ছে মেথি। মেথি খাওয়ার উপকারিতা এবং অপকারিতা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মেথি খেলে কি হয়? মেথিতে হজম শক্তি বৃদ্ধি করার এবং শরীরে কার্বোহাইড্রেট আর সুগার শোষণ করে নেওয়ার ক্ষমতা আছে। এটি গ্রহণ করলে শরীরের ইনসুলিন নিঃসরণের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায়। মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং বিভিন্ন রকম উপাদান থাকে, যা রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। এবার পরের প্রশ্ন, মেথি খাওয়ার উপকারিতা কি? মেথি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শুধু শরীর নয়, ত্বক ও চুলের যত্নেও খুবই কার্যকরী এক উপাদান হলো মেথি। জানেন কি, রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখা থেকে শুরু করে রক্তচাপ ও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ, চুল পড়া রোধ, রক্ত স্বল্পতার সমস্যায় মেথি সুপারফুড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পরের প্রশ্ন, মাসিকের ব্যথা দূর করতে মেথির উপকারিতা কি? পিরিয়ডের বা মাসিকের সময় প্রতিটি মেয়েদের জন্য এটি একটি সাধারণ বিষয়। তবে এই ব্যথা শুধু মেয়েরাই বুঝতে পারে কত কষ্টদায়ক। তাই মাসিকের প্রথম তিন দিন 1700 থেকে 2700 মিলিগ্রাম মেথি গুঁড়া এবং পরের দিনগুলোতে 900 মিলিগ্রাম করে দিনে তিনবার মেথির গুঁড়া খেলে ব্যথা কমে। এবার পরের প্রশ্ন, যৌন ক্ষমতা বাড়াতে মেথির উপকারিতা কি? মেথির রসে সাপোনিস বা ডায়োসজেনিন নামে এক ধরনের যৌগ পদার্থ আছে, যারা মানবদেহের হরমোন বা এর পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে। মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন মাত্রা বেড়ে দিতে সক্ষম। পুরুষদের যৌন শক্তি বৃদ্ধিতে মেথি এক মহা ওষুধ। প্রতিদিন নিয়মিত মেথি খেলে পুরুষের যৌন ক্ষমতা পর্যাপ্ত পরিমাণে বেড়ে যায়। এবার পরের প্রশ্ন, ওজন কমাতে মেথির উপকারিতা কি? ওজন কমাতে মেথি ভেজানো পানি খেলে খুবই কার্যকর হয়। কারণ হলো, এটি খেলে তা খাবারের পরিতৃপ্তি এনে দেয় ও খিদে কম লাগে, যে কারণে খুব দ্রুত ওজন কমে যাবে। মেথি আরও নানাভাবে খেতে পারেন। এবার পরের প্রশ্নটি, গ্যাস্ট্রিকের জন্য মেথি খাওয়ার নিয়ম। সকালে খালি পেটে মেথি খান ও নিজের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করুন। মেথি ক্যান্সার দূরে রাখতেও সাহায্য করে, গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের হাত থেকেও রেহাই দেয়। নিয়মিত মেথি খেলে আপনার শরীর থেকে বিভিন্ন কালো দাগ সব দূর হবে। এবার পরের প্রশ্নটি জেনে নেই, মেথি চুলের জন্য কি উপকার করে? চুলের গোড়া মজবুত করতে ও চুল পড়া কমাতে এটি জুড়ি মেলে ভার। মেথিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে। এগুলো চুলকে শক্তিশালী করে আর চুল ঝরে পড়া রোধ করে। মেথিতে লিকলিন নামক পদার্থ থাকে, যা চুল পড়ে যাওয়া আটকায়। একই সঙ্গে মেথি মাথার খুশকি দূরকরণে ভূমিকা রাখে, আমাদের চুলের জন্য খুব উপকারী। এতে প্রাকৃতিকভাবে তৈরি জেলটিন পাওয়া যায়, যা চুলের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এটি চুল কালো রাখতে সাহায্য করে। মেলানিন চুলের কালার রং দূর করে রাখে। মেথির গুঁড়ো মেলানিন উৎপাদনে সহায়তা করে। ঝকঝকে ত্বক রাখতে মেথির উপকারিতা কি? মেথি ব্যবহার করে সহজেই ঝকঝকে উজ্জ্বল ত্বক ফিরে আনা সম্ভব। ত্বকের বলিরেখা তৈরির জন্য দায়ী বিভিন্ন ক্ষতিকারক উপাদান মেথি দূর করে। এছাড়াও ত্বকের নিচের কালো দাগ বসতে দেয় না। মেথিতে অ্যান্টিব্যাকটেরিয়াল পদার্থ থাকে, যা ত্বকের গভীর স্তর পর্যন্ত যায়, ফলে দীর্ঘদিন এটি ব্যবহার করলে ব্রণের পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। এবার পরের প্রশ্ন, মেথি ভেজা পানি খেলে কি উপকার মিলে? মেথি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। মেথি ভেজানো পানি রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখে, সেই সঙ্গে রক্তচাপ ও ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে। চুল পড়া রোধ থেকে শুরু করে রক্ত স্বল্পতার সমস্যায় মেথি সুপারফুড হিসেবে ব্যবহার হয়ে আসছে। এবার পরের প্রশ্ন, প্রতিদিন মেথি খাওয়ার নিয়ম। এক গ্লাস বিশুদ্ধ পানি নিন, এবার তাতে এক চা চামচ মেথি ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে উঠে খালি পেটে সেই পানিটুকু পান করুন। আবার সকালে খালি পেটে শুধু মেথিও চিবিয়ে খেতে পারেন, এতেও মিলবে উপকার। চাইলে মেথি ভেজানো পানির সঙ্গে লেবুর রস
ও মধু মিশিয়ে পান করতে পারেন। পাশাপাশি রুটি, পরোটা, ঝোল তরকারি, সালাদ এবং মাছে ব্যবহার করতে পারেন মেথি, এতে উপকৃত হবেন। এবার পরের প্রশ্ন, মেথির পার্শ্ব প্রতিক্রিয়াতে কি কি ক্ষতি হতে পারে? মেথি খাওয়ার পর অনেকের ডায়রিয়ার সমস্যা হয়ে যায়, আবার অনেকের হজমের সমস্যা হয়ে থাকে। যাদের খাবার খেতে মন চায় না বা খাবারে অরুচি, তারা মেথি খেলে রুচির সমস্যা আরও বেড়ে যায়। অতিরিক্ত মেথি ব্যবহার করলে ব্লাডে সুগারের পরিমাণ কমে যেতে পারে।